হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। তো আজকে আবার আড্ডা দিতে চলে আসলাম, যেহেতু ছুটির দিন। মাঝে মধ্যে ছুটির দিনে আপনাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করব আর কি। তো আজকে যেটা আমি রান্না করে দেখাবো আপনাদেরকে, মেইনলি আমি আমার ওয়াইফের অনুরোধে এটা করতে হচ্ছে। সে আমার এই রান্নাটা খুব পছন্দ করে। সেটা হচ্ছে যে চিকেন ঝাল ভুনা। তো দেখা যাক, প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি গরম মশলার মধ্যে আমি এখন এলাচ 4-5টা দিলে হবে। লং দিয়ে দিচ্ছি 5-6 পিস, দারুচিনি এবং তেজপাতা, এগুলো মূলত দিচ্ছি একটু সুগ্রাম বের হওয়ার জন্য রান্না থেকে। পেঁয়াজ দিচ্ছি, যেহেতু একটা মুরগি 1.5 থেকে 2 কেজি পরিমাণ মুরগিটা, তো এটার জন্য মেনলি 3 থেকে 4 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন একসাথে পেস্ট করা, তো এখানে 2 চামচ রসুন আর 1 চামচ আদা আমি এখন ঢেলে দিচ্ছি। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে এখন। ভালোই লাগতেছে, ছুটির দিনে রান্নাটা করতেছি ওয়াইফের অনুরোধে। এবং দুষ্ট কিছু বাচ্চা, দুটো বাচ্চা আছে আমার, ওরা ফাঁকে ফাঁকে এসে মিটি মিটি হাসে। হ্যাঁ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা আমাদের নিজেদেরই ব্যালকনিতে করা মানে কাঁচা মরিচ আর কি, কেটে দিয়ে দিচ্ছি। এই যে আমি একেবারে ফ্রেশ কাঁচামরিচ গুলো একেবারেই ফ্রেশ এখন তুললাম গাছ থেকে। আমি মশলা দিব, লাল মরিচ হচ্ছে 2 চামচ, হলুদ হচ্ছে যে 1 চামচ, আর ধনিয়া এবং জিরার গুঁড়ো 1 চামচ, এবং 1.5 চামচ মাংসের মশলা, আর লবণ হচ্ছে পরিমাণ মতো। আধা গ্লাস পানি দিচ্ছি এখন, জাস্ট এটা আমার মশলাটা কষে গেছে মনে হচ্ছে, তেল গুলো বেশি উঠছে। মশলাটা যত বেশি কষবে তত বেশি মাংসটা টেস্ট হবে। এখন আমি মাংস ঢেলে মশলাটা একটু বেশি করে কষানোর চেষ্টা করবেন আপনারা। এই যে মুরগি, চলো একটু দেখতে পারেন আপনারা, যেহেতু এটা স্পেশাল করে রান্না করতেছি আর কি।
দেখি মাংসগুলোকে মশলাগুলোর সাথে মিক্স করে ঢেকে দিচ্ছি, আনুমানিক 5 মিনিট রাখবো। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে, এখন আমি মাংসটা একটু নাড়াই দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, এবং আরো 5 মিনিটের মতো করে মাংসটা আরেকটু কষতে হবে। এরই ফাঁকে আমি চেষ্টা করতেছি একটু করে লাল চা রান্না করার জন্য, যদি কেউ বলে এটাকে রং চা। এরকম পানি ঢেলে দিলাম, ওর আমার ওয়াইফের একটু ঠান্ডা লেগে গেছে, আর ও একটু রং চাটা একটু কম পছন্দ করে, আমি যেহেতু কম পছন্দ করে সে এটা রান্না করতেও চাই না, তো আমি একটু করে রান্না করে দিচ্ছি। প্রথমে দিলাম কি কি, এলাচ দিলাম, দারুচিনি দিলাম, আর লং দিলাম, সাথে আদাও। লেবু আছে, চায়ের পানি এখন কষে গেছে, তো আমি এখন চা পাতা দিয়ে দিব, এই যে দিয়ে দিচ্ছি এই পরিমাণ। মিনিট খানেক রাখবো, মিনিট খানেক রাখার পরে দেখে দিচ্ছি। মাংসটা একটু নেড়ে দিচ্ছি, কালার চলে এসছে মাংসে। এখন আমি সর্বশেষ যেটা আমি দিব সেটা হচ্ছে যে টক দই। টক দইটা দিচ্ছি, মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার চাটা হয়ে গেছে, সুস্বাদু রং চা হয়ে গেল, দেখুন সবকিছু দেখা যাচ্ছে, এলাচি, আদা, লেবু এবং লং। দেখছি কি অবস্থা, হয়ে গেছে, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার আসছে। আমি এখন চুলোটা অফ করে দিচ্ছি, আর খাওয়ার সময় দেখা হবে ইনশাল্লাহ। এখন পরিবেশনের পালা, দেখেন নাইস কালার এসছে। এখানে লেমন, পেঁয়াজ, এখানে হচ্ছে যে আদা রসুনের আচার, আর সাথে ড্রিঙ্কস আছে,
রাইট। এখন আমরা দুপুরের খানা শুরু করলাম, আমরা দুপুরের খানা শুরু করতেছি। কেমন লাগে? আমাদের খাওয়া অলমোস্ট শেষ করছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক ভিডিও এবং কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাদের সাথে থাকবেন।